অনলাইন থেকে যদি প্রতিদিন 500 থেকে 600 টাকা আপনি নিয়মিত ইনকাম করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয়? জি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনলাইন থেকে প্রত্যেক দিন যাতে আপনি $4 থেকে $5 বা 500 থেকে 600 টাকা ইজিলি ইনকাম করতে পারেন এরকম একটা প্রুভেন ওয়ে, জেনুইন ওয়ে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যেখানে আপনার নিজের ইনভেস্টমেন্ট একবারে লাগবেই না বলতে গেলে, বাট আপনি যে মেথডটা দেখাবো এই মেথড একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিজনেসের থ্রুতে নিজের কোনো ইনভেস্টমেন্ট ছাড়া পার ডে 500 থেকে 600 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। তাছাড়া যে ওয়েবসাইটটা আজকে শেয়ার করবে এই ওয়েবসাইটটা বিভিন্ন কাজে আপনার লাগবে অনলাইনে কাজ করতে গেলে। তো আমি এখন যে ওয়েবসাইটটার মাধ্যমে আপনাদেরকে কাজটা দেখাবো সেই ওয়েবসাইটটা আমি চলে যাচ্ছি। তো আমি ওয়েবসাইটে চলে আসলাম, ওয়েবসাইটটার নাম দেখতে পাচ্ছেন আপনারা, 10xboost.com। ঠিক আছে, তো আপনারা গুগলে জাস্ট 10xboost লিখে সার্চ করলে বা 10xboost.com বানানটা দেখেন, TANX 10xBoost.com এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমি হচ্ছে গিয়ে পিন করে ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দিব। তো এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এটা মূলত হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট। তো এই 10xboost.com এটা মূলত হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস নেওয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া সার্ভিস অন্য কাউকে সেল করার মাধ্যমে ইজিলি ইনকাম করতে পারবেন। কোন মেথডে আপনি সেল করবেন, কোথায় ক্লায়েন্ট পাবেন, কিভাবে পাবেন, এই বিষয়টা আমি একদম ক্লিয়ারভাবে আজকে বুঝাই দেবো। আগে আমি এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই, দেন যাবতীয় ইনকাম প্রসেস শেয়ার করতেছি। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবেন। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ইউজার নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং হচ্ছে গিয়ে আরেকটা পাসওয়ার্ডের এখানে অপশন চলে আসছে। ঠিক আছে, তো পাসওয়ার্ড এবং রিএন্টার পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটা দিবেন ওই সেম পাসওয়ার্ডটা নিচেও দিতে হবে, আর এখানে আপনার ইমেল আইডি আর অ্যাকাউন্টের একটা ইউজার নেম আপনি এখানে দিয়ে দিবেন। তো এই ইনফরমেশনগুলো দিয়ে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। আমি কি বোঝাইতে পারছি? তো এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি জাস্ট লগ ইন করবেন। তো আমরা লগ ইন করার জন্য আবার হোম পেজে ফেরত আসতেছি, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তাই আমি এখন আর অ্যাকাউন্ট তৈরি করব না, আমি আমার হোম পেজে চলে আসতেছি। তো আমি এই সাইটটা থেকে নিয়মিত হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস নেই আমার নিজের প্রয়োজনে, আবার আমার বিভিন্ন ক্লায়েন্টকেও কিন্তু এই ওয়েবসাইট থেকে সার্ভিস সেল করতেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার ডে ভালো একটা ইনকাম কিন্তু এই ওয়েবসাইট থেকে আমার থাকতেছে। তো এখন আমি মূলত আমার এই অ্যাকাউন্টে লগ ইন করবো। তো এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমি আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এভাবে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে জাস্ট লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করবেন। লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যেভাবে লগ ইন হয়ে যাবে, তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। তো এই অ্যাকাউন্টে মোটামুটি আমার এখন ভালোই ব্যালেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখানে দেখাই আমার অ্যাকাউন্টে কারেন্ট ব্যালেন্স আছে প্রায় $101 মতো। তো এখান থেকে আমি নিয়মিত সার্ভিস নেই, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ লাগলে এখান থেকে আমি আমার চ্যানেলের ভিডিওর জন্য ভিউজ প্যাকেজ পারচেস করে নিই, 5 থেকে 10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার চ্যানেল হচ্ছে গিয়ে ভিউজ চলে যায়। ফেসবুকে কখনো ফলোয়ার লাগলে ফলোয়ার আমি হচ্ছে গিয়ে ওয়েবসাইট থেকে পারচেস করি, ইনস্টাগ্রামে আপনার যদি ফলোয়ার লাগে ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন। হ্যাঁ, এটা মূলত সোশ্যাল মিডিয়া সার্ভিস যেখানে সব ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস একসাথে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি এখন প্রসেসটা বুঝাই দিচ্ছি। তো এখানে আপনার এই যে উপরে 3 ডটে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আপনি পাবেন। এখান থেকে ইনকাম করার 2টা প্রসেস আছে, 2টাই দেখাই দিব। প্রথমটা হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সার হন, ফাইবার বা আপওয়ার বিভিন্ন মার্কেট প্লেসে যদি কাজ করেন, তাহলে ফাইবার বা আপওয়ার্কের মতো বিভিন্ন মার্কেট প্লেসে ধরেন আপনি ফেসবুক মার্কেটিংয়ে সার্ভিস দিবেন, ফেসবুকে কোনো একটা ফেসবুক পেজে আপনার 10,000 ফলোয়ার দরকার, হ্যাঁ আপনি সার্ভিস দিবেন, অথবা ইউটিউবে মনিটাইজেশন দরকার, ফেসবুকে মনিটাইজেশন কাউকে অন করে দেওয়া দরকার, অথবা ইনস্টাগ্রামে কাউকে 1-2,000 ফলোয়ার দেওয়া দরকার আপনার, হ্যাঁ তো আপনি কী করবেন, আপনি ওই ক্লায়েন্টের কাছ থেকে সার্ভিস মানে টাকা নেবেন, নিয়ে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে মাত্র 1 ক্লিকে আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিসটা দিয়ে দিতে পারবেন। ধরেন আমি এই যে ক্যাটাগরি অপশন থেকে ক্লিক করবো, এই ক্যাটাগরি অপশনে ক্লিক করলে দেখেন যত ধরনের সার্ভিস এই সাইটে অ্যাভেলেবেল আছে সবগুলো এখানে চলে আসছে, সবই আছে, ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, হ্যাঁ ফেসবুক পোস্ট লাইক রিয়েকশন সব আছে। ধরেন আপনি ফেসবুকে একটা ছবি ছাড়ছেন, আপনার ফেসবুকের ছবিতে 1,000 লাইক দরকার, আপনি সেলিব্রিটি টাইপ একটা ভাইবসে থাকতে চান, তো ওই ক্ষেত্রে যে ফেসবুক পোস্ট লাইক অ্যান্ড রিয়েকশনে ক্লিক করবেন। রিয়েকশনে ক্লিক করার পর এই যে নিচে সার্ভিস চলে আসছে, এই সার্ভিসের মধ্যে এবার ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার কোন রিয়েকশন দরকার, আপনার যদি লাভ রিয়েকশন দরকার পরে বা লাইক রিয়েকশন দরকার পরে যেটাই দরকার পড়ুক না কেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন, হা হা রিয়েকশন যেটা আপনার দরকার। ঠিক আছে, তো ধরেন আপনার লাভ রিয়েকশন দরকার, তাহলে এখানে যে লাভ রিয়েকশনে ক্লিক করে দিবেন। লাভ রিয়েকশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুকের লিঙ্কটা এখানে দিতে হবে, ফেসবুকের যে পোস্টে আপনি লাইক নিতে চাচ্ছেন বা লাভ রিয়েকশন নিতে চাচ্ছেন ওই লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবেন। জাস্ট এখানে যে ফেসবুক থেকে লিঙ্কটা কপি করে এখানে দিবেন, আর কত লাইক কমেন্ট সরি লাইক দরকার বা রিয়েকশন দরকার তা এখানে লিখবেন। ধরেন আপনার 1,000 দরকার বা 500 দরকার, 300 দরকার, 2,000 দরকার, যা দরকার তা লিখবেন। লিখার পরে এখানে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিলেই আপনার এখানে দেখেন টোটাল খরচ আসতেছে আপনার 96 সেন্ট মানে $1 কম,
মানে প্রায় হচ্ছে কি আপনার এই 90 টাকার মত হচ্ছে কি খরচ পড়তেছে এখানে আরো চিপ রেটের আছে একটু খুঁজে নেবেন হ্যাঁ এখানে এই যে দেখেন 52 পয়সাতেও আছে হ্যাঁ এই যে 52 পয়সাতেও আছে একটু খুঁজলে আর কমে পাওয়া যায় তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার যদি আপনার কোনো ক্লায়েন্টকে দেন বা আপনার নিজের আইডির জন্য নেন ঠিক আছে তো ওই ক্ষেত্রে ইনস্টাগ্রাম ফলোয়ার তো মেবি কত ইনস্টাগ্রাম লাইক টাইক ওগুলো একদম চিপ রেটে 1 পয়সা 2 পয়সাতে পাওয়া যায় যেমন আমি দেখাই যদি ইনস্টাগ্রামে এখানে যাই যে ইনস্টাগ্রামে যাচ্ছে ইনস্টাগ্রাম লাইক হ্যাঁ ইনস্টাগ্রাম লাইকে যাই আপনার ইনস্টাগ্রামের কোনো পোস্টে যদি আপনি লাইক নিতে চান তো এখান থেকে ইনস্টাগ্রাম লাইকটা সিলেক্ট করলাম দেন এখান থেকে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে মূলত ইনস্টাগ্রাম লাইকের হচ্ছে সার্ভিস এখান থেকে যেটা নিতে চাচ্ছেন সাথে প্রাইসিং দেওয়া রয়েছে এখান থেকে হচ্ছে নিয়ে নেবেন ঠিক আছে যেমন এখানে দেখেন এই যে ইনস্টাগ্রাম লাইক এটা মাত্র এই যে 6 পয়সায় নিতে পারতেছেন এই যে এখানে একটা সার্ভিস আছে দেন এখানে দেখেন মাত্র 2 পয়সা ইনস্টাগ্রাম লাইক আপনি পাচ্ছেন ঠিক আছে এই যে মাত্র 4 পয়সায় পাচ্ছেন মানে 4-5 টাকায় 1000 ইনস্টাগ্রাম লাইক পাওয়া যাচ্ছে এখানে দেন আমি যদি হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ফলোয়ারটা দেখাই এখানে ইনস্টাগ্রাম ফলোয়ারে ক্লিক করলাম দেন হচ্ছে গিয়ে এখানে আপনার এই যে সার্ভিসে ক্লিক করলাম ইনস্টাগ্রাম ফলোয়ার সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখেন মাত্র 75 পয়সা তার মানে বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে 75 টাকা বা 73 টাকা বা 82 টাকা দেখেন এখানে এক এক রেট দেওয়া রয়েছে একটু সার্ভিস ভালো খারাপের উপর ডিপেন্ড করে আর কি কোনোটা একটু কোয়ালিটিফুল কোনোটা একটু নর্মাল কোয়ালিটির সার্ভিস ঠিক আছে তো এখানে দেখেন যে 43 পয়সাও কিন্তু 1000 ইনস্টাগ্রাম ফলোয়ার পাওয়া যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি 1000 ইনস্টাগ্রাম ফলোয়ারের জন্য আপনার কোনো ফ্রেন্ড আপনি ধরেন যে স্কুলে পড়েন আপনার টোটাল ক্লাসের মধ্যে বা স্কুলে আপনি হচ্ছে কি আস্তে আস্তে প্রমোশন শুরু করলেন যে আপনি হচ্ছে কি এই টাইপের সার্ভিস সেল করেন যেমন ইউটিউবে অনেকের চ্যানেল থাকে বাট নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার নাই ভিউজ নাই ওয়াচ টাইম নাই তো আপনি স্কুলে বললেন যে তারা যারা ইউটিউব চ্যানেল খুলছে আমি তোকে হচ্ছে গিয়ে ভিউজ সার্ভিস দিতে পারবো আপনি আপনার সিক্রেট কারোর সাথে শেয়ার করবেন না তো এখানে আপনি ভিউজে ক্লিক করবেন দেন এখানে ভিউজের প্যাকেজ চলে আসবে এই যে দেখেন ভিউজের সার্ভিস চলে আসছে এখান থেকে ক্লিক করার পর এখানে অনেকগুলো সার্ভিস আছে তো এর মধ্যে আমি ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করি যে 3 নম্বরে দেখতে পাচ্ছেন একটা যে ইউটিউব ভিউজ ইউএস রিটেনশন 3-5 মিনিট হ্যাঁ স্পিড ইউটিউব সার্চ এবং ব্রাউজ ফিচার্সের মাধ্যমে ভিজিটরটা আসবে এখানে দেখেন অনেকগুলো ভালো ভালো সার্ভিস আছে তো নর্মালি যে মাত্র দেখেন 77 পয়সা মানে 77 সেন্টে আপনি কিন্তু এই সার্ভিসটা নিতে পারছেন এবং এই সার্ভিসগুলো সবগুলো আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনি নিতে পারবেন কোনো হচ্ছে গিয়ে আপনার জটিলতা নাই এই ডলারের মাধ্যমে ঠিক আছে যে শুরুতে দেখেন অনেক ভালো ভালো সার্ভিস আছে তো ধরেন এই 77 এই যে এটা আমি ইউজ করি এটাই মোটামুটি অনেক ভালো সার্ভিস আসেন স্টেবল থাকে কমে না তো এটা সিলেক্ট করলাম করার পর এখানে এই যে ইউটিউবের একটা ভিডিওর লিঙ্ক এখানে দিতে হবে তো ধরেন আমি আমার একটা ইউটিউব চ্যানেলে চলে যাই আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি ঠিক আছে ধরেন এই যে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওকে কপি করব শেয়ার অপশনে যাব অ্যান্ড এখান থেকে যে লিঙ্কটাকে কপি করে নেব দেন এখানে চলে আসার পর এখানে লিঙ্কটাকে এভাবে পেস্ট করে দেব দেওয়ার পর এখানে কোয়ান্টিটিতে ক্লিক করব কোয়ান্টিটিতে ক্লিক করার পর এখানে আমি যত ভিউজ লাগে 1000 ভিউজ লাগলে 1000 লিখব লেখার পর হচ্ছে গিয়ে যে এখানে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিলে আমার এই অর্ডারটা সাকসেসফুলি প্লেস হয়ে যাবে এবং উইথিন 3-4 ঘন্টার মধ্যে 1000 ভিউজ বা 5 ঘন্টার মধ্যে 1000 ভিউজ আমার ইউটিউব ভিডিওতে চলে যাবে তো এই প্রসেসে আমি আমার অনেক ভিডিওতে ভিউজ নেই কারণ দেখা যায় যে নতুন চ্যানেল আপনাদের যাতে থাকে তো ওই সময় দেখা যায় যে চ্যানেলে ওরকম অডিয়েন্স থাকে না বাট এইভাবে আপনি যদি 1000-2000 ভিউজ নেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কে চলে যায় দেন অটোমেটিক ভিউজ আসতে থাকে বুঝতে পারছেন তো এইভাবে আপনি আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল অথবা ফেসবুকে একটু মার্কেটিং করতে পারেন একটা ফেসবুক পেজ খুলে চাইলে বুস্ট করে ওই সার্ভিসটা আপনি মানে ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে পারেন অথবা ইউটিউব ফাইবার একটা গিগ পাবলিশ করে ফাইবার থেকে ক্লায়েন্ট নিয়ে আপনি এই চ্যানেল মানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই সার্ভিসগুলো বিক্রি করতে পারেন একদম ইজি ঠিক আছে অ্যান্ড দেখা যাচ্ছে যে একটা ইউটিউবের ভিউজের জন্য আপনি ইজিলি একটা ক্লায়েন্টের কাছ থেকে $4-5 বা $400-500 নিতে পারবেন 1000 ভিউজের জন্য ঠিক আছে তো আপনি ধরেন মিনিমাম যদি 300 টাকাও নেন আর আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কত দিয়ে করতে পারতেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে মাত্র 77 পয়সা বা 78 পয়সা মানে 70-80 টাকার মধ্যে 1000 ভিউজ নিতে পারতেছেন আপনি যদি 200 টাকা করেও একটা হচ্ছে কি ইউটিউব ভিউজ একজনের কাছ থেকে 1000 মানে ভিউজ দেওয়ার জন্য নেন তাহলে আপনার পার মানে সার্ভিসে আপনার প্রায় 100-150 টাকা মাত্র 200 টাকা নিলেও আপনি প্রায় 130 টাকার মতো প্রফিট করতে পারতেছেন ঠিক আছে তো নর্মালি 300-400 টাকাটা ইজিলি নেওয়া যায় তো আপনি 100 টাকা করেও যদি প্রফিট রাখেন ডেইলি যদি এরকম 5টা ক্লায়েন্ট আপনি অ্যাকোয়ার করেন একটু মার্কেটিং করলে একদম ইজি ফেসবুকে বিভিন্ন গ্রুপে একটা ব্যানার পোস্টার তৈরি করে করে আপনি শেয়ার করবেন হ্যাঁ আপনি এই সার্ভিসগুলো দেন বিভিন্ন হচ্ছে গিয়ে বড় বড় গ্রুপের কমেন্ট বক্সগুলোতে শেয়ার করবেন আপনি চাইলে নিজে একটা ইউটিউব চ্যানেল খুলবেন এটা সবচেয়ে ভালো বুদ্ধি একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও বানাবেন ভিডিওতে আপনি হচ্ছে আপনি কি করবেন প্রমোট করবেন আপনার সার্ভিস সার্ভিস প্রমোট করার পর আপনি কি করবেন ওই তারা আপনার আপনার ইমো হোয়াটসঅ্যাপ অথবা আপনার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিবেন তারা আপনার টেলিগ্রাম চ্যানেলে সার্ভিস নেওয়ার জন্য মেসেজ করবে দেন এই ওয়েবসাইট থেকে তাদের যে সার্ভিস লাগে এখানে তো সব সার্ভিসই আছে একদম সব যা দরকার সব আছে ফেসবুক ইনস্টাগ্রাম
টুইটার টেলিগ্রামের সার্ভিস থেকে শুরু করে টিকটক সার্ভিস টিকটক ফলোয়ার থেকে শুরু করে সব আছে। তো আপনি হচ্ছে গিয়ে ক্লায়েন্টদেরকে আপনার আইডিতে নিয়ে এসে তাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে এই ওয়েবসাইটে অর্ডার প্লেস করে দিলে আপনার হচ্ছে গিয়ে সুন্দর মতো অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এইভাবে ডেলি মাত্র 5টা ক্লায়েন্টের কাজও যদি করেন, একটা ক্লায়েন্টের থেকে 100 টাকাও যদি লাভ রাখেন, আপনার ডেলি 500 টাকা ইনকাম, আর মাসে 30 দিন দ্বারা 500কে গুণ করেন 15,000 টাকা মাসিক ইনকাম। তার মানে এই ওয়েবসাইটকে ইউজ করে আপনি মাসে শেষে ভালো একটা ইনকাম নিয়ে কিন্তু বেরোতে পারবেন খুব একটা পরিশ্রম ছাড়া ঘরে বসেই, ঠিক আছে? যেটা নিয়ে আমি কাজ করতেছি এখন এই ওয়েবসাইটে। আর একটা ইনকামের প্রসেস হচ্ছে অ্যাফিলিয়েট। এই ওয়েবসাইটে এখানে ক্লিক করে আপনি চাইলে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানিয়ে ওয়েবসাইটটা শেয়ার করতে পারেন, এতে করে আপনি অ্যাফিলিয়েট করেও কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। এইভাবে সার্ভিস বিক্রি করে ইনকাম করা যায়। পাশাপাশি উপরে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখেন অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে, এই অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করবেন। অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবেন, এখান থেকে এই অ্যাফিলিয়েট লিঙ্কটাকে আপনি কপি করবেন। কপি করে এই লিঙ্কটাকে আপনি ফেসবুক ইউটিউব বিভিন্ন ভিডিওতে বানিয়ে বানিয়ে শেয়ার করলে দেখেন 10% করে আপনি বোনাস পাবেন, ঠিক আছে? আপনার লিঙ্কে ক্লিক করে যখনই এই ওয়েবসাইটে কেউ আসবে, এটা যেহেতু হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া সার্ভিসিং ওয়েবসাইট, এখানে হচ্ছে কোনো স্ক্যামের কোনো হচ্ছে গিয়ে আপনার টেনশন নাই বা কোনো ঝামেলা নাই, যেহেতু এটা আপনার সার্ভিস সেল করতেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোনো টেনশন না থাকার কারণে ইজিলি আপনি ওয়েবসাইটটা শেয়ার করতে পারেন। এতে করে আপনার লিঙ্কে ক্লিক করে কেউ যদি এসে অ্যাকাউন্ট তৈরি করে, ধরেন সে ফেসবুকে সার্ভিস নিল বা ভিউজ কিনলো বা ফেসবুকে ফলোয়ার কিনলো, প্রোফাইল ফলোয়ার কিনলো, ফেসবুক পেজে লাইক কিনলো বা পোস্ট রিয়াকশন কিনলো, যাই কিনুক না কেন, আপনি পার হচ্ছে গিয়ে তার সার্ভিসে আপনি হচ্ছে 10% বোনাস পাচ্ছেন। তার মানে সে যদি 100 টাকার সার্ভিস কিনে আপনি 10 টাকা পাবেন। এভাবে আপনার লিঙ্কের আন্ডারে যতজন হচ্ছে সার্ভিস নিবে আপনি কিন্তু 10% বোনাস পাবেন, এবং মিনিমাম $10 হইলে আপনি তুলে ফেলতে পারতেছেন। এবং এখানে কতজন ক্লিক করতেছে আপনার লিঙ্কের আন্ডারে, কতগুলো ইউজার আসছে, কত ডলার আপনি ইনকাম করছেন, হ্যাঁ এখানে সব দেখতে পারবেন। এবং আপনার $10 হয়ে গেলে এই যে নিচে দেখেন এই যে সাপোর্ট সেন্টার অথবা মোর ইনফরমেশন, এই যে এই জায়গাগুলোতে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখানে সাপোর্ট টিকেটে চলে যাবেন। এই যে এখানে দেখেন সাপোর্ট টিকেট অপশন চলে আসছে, এখান থেকে আপনি এই যে পেমেন্টে ক্লিক করবেন। এরপর এখানে আপনি মেসেজে লিখবেন যে আমি আপনাদের অ্যাফিলিয়েট করছি, আমার অ্যাকাউন্টে $10 জমছে, প্লিজ এখানে বিকাশ নাম্বার রকেট বা নগদ নাম্বার দিয়ে দিবেন, যে এই নাম্বারে আমাকে আমার পেমেন্টটা দিয়ে দেন। দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে ওয়েবসাইট অ্যাডমিনদের কাছে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে টিকিট চলে যাবে, তারা চেক করে সব যদি ঠিক থাকে আপনার অ্যাকাউন্টে উইথিন 2-3 আওয়ার্সের মধ্যে আপনার বিকাশ রকেট বা নগদে আপনার অ্যাফিলিয়েটের টাকা পাঠিয়ে দিবে। অথবা আপনি চাইলে এই অ্যাফিলিয়েটের ইনকাম দিয়ে আপনি কিন্তু চাইলে এখান থেকে সার্ভিসও কিনতে পারবেন, অ্যাফিলিয়েটের ইনকামটা এরকম অ্যাকাউন্টে জমা হবে, তো এখান থেকে আপনি চাইলে সার্ভিসও কিন্তু কিনতে পারবেন। তো এখন ডলার কিভাবে লোড করবেন বা কিভাবে এখানে ডলার ডিপোজিট করবেন সেটা দেখাচ্ছে। সেটা করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে নিচে দেখেন অ্যাড ফান্ডস নামে একটা অপশন পাবেন, এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে এই যে উদ্যোক্তা পেটা সিলেক্ট করবেন, দেন এখানে কত ডলার আপনি ডিপোজিট করবেন তা লিখবেন। আপনি যদি $5 ডিপোজিট করতে চান তাহলে 5 লিখবেন, $1 করতে চাইলে 1, মিনিমাম $1 থেকেই করা যায়, তো এটা আপনার ইচ্ছা আপনি যত দিয়ে করতে চান, ঠিক আছে? তো ওইটা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে, যদি আপনি বিজনেস করেন তাহলে $4-5, $10 একবারে ভরে রাখতে পারেন, এরপর আস্তে আস্তে সার্ভিস দিলেন, ওইটা শেষ হলে প্রফিটের টাকা দিয়ে আবার লোড করে করে হচ্ছে গিয়ে কাজ করলেন, ঠিক আছে? নিজের পকেট থেকে 1 টাকা ইনভেস্ট করা লাগবে না, যদি আপনি নিজের জন্য সার্ভিস নেন ওই ক্ষেত্রে নিতে পারেন, বাট ক্লায়েন্টদের বা বিজনেস উদ্দেশ্যে যদি কাজ করেন তাহলে তো নিজের পকেটে টাকা লাগতেছে না। আপনি ওয়েবসাইটকে কাজে লাগিয়ে আপনি মানে কাজ করবে ওয়েবসাইট, কিন্তু আপনি মাঝখান দিয়ে একটা প্রফিট ইনকাম করতেছেন। তো ধরেন আমরা $2 ডিপোজিট করবো, তাই এখানে 2 লিখবো বা $1 ডিপোজিট করলে 1 লিখবো, লিখার পরে এখানে পে নাওতে ক্লিক করবো, পে নাও আমি $1 লিখলাম, এখানে পে নাওতে ক্লিক করবো। পে নাওতে ক্লিক করার পর একটু হচ্ছে গিয়ে দেখতেছেন প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে আপনার হচ্ছে গিয়ে উদ্যোক্তা পে পেমেন্ট গেটওয়েটা এখানে যে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আপনি মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, আন্তর্জাতিকের মধ্যে বাইন্যান্সের মাধ্যমে ডিরেক্টলি ডিপোজিট করতে পারবেন। যদি আপনি বাইন্যান্সের থ্রুতে আপনি যদি ইন্ডিয়া বা অন্য দেশ থেকে দেখে থাকেন তো ওই ক্ষেত্রে আপনি বাইন্যান্সের মাধ্যমে ডিরেক্টলি পেমেন্ট করতে পারবেন। ওকে, তো আমরা বিকাশের মাধ্যমে যদি করি তো এখানে বিকাশ সিলেক্ট করতে হবে, নগদে করলে নগদ, রকেটে করলে নগদ, রকেট আপনার ইচ্ছা। বিকাশে ক্লিক করলে এখানে 3টা মেথড আসছে, এর মধ্যে আপনি বিকাশ পার্সোনাল, বিকাশ মার্চেন্ট এই 2টা অপশন ইউজ করতে পারেন। বিকাশ পার্সোনালে ক্লিক করলে আপনি হচ্ছে গিয়ে ডিরেক্টলি ওই পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে হচ্ছে গিয়ে করতে পারবেন, আর যদি মার্চেন্টে করেন তাহলে আপনি ডিরেক্টলি লাইভ পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, পার্সোনালে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আসছে, এখান থেকে নাম্বারটাকে কপি করে নেবেন, এই যে নাম্বারটা দেখেন এই যে 01-56-91-5-2-7 একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা কপি করবেন। এটা এটা মূলত কল করা যাবে না, এটা শুধুমাত্র পেমেন্ট নাম্বার, ঠিক আছে? এই নাম্বারটা কপি করে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখেন সেন্ড মানি করতে হবে, এই নাম্বারে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাতে হবে। তো এখান থেকে আপনি কি করবেন, বিকাশে চলে যাবেন। আমরা একটু বিকাশে চলে যাচ্ছি, তো আমরা এখান থেকে একটু বিকাশ কোথায় বিকাশে চলে যাই, এই যে বিকাশে চলে গেলাম। তো আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবেন, লগ ইন করে ফেলার পর এমন অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমার ব্যালেন্স এখন নাই গা, আচ্ছা যাই হোক, এখানে সেন্ড মানিতে ক্লিক করতে হবে, সেন্ড মানি, সেন্ড মানিতে ক্লিক করার পর এখানে আপনার যে নাম্বারটা কপি করছেন সেটা পেস্ট করবেন, পেস্ট করার পরে অ্যালো পেস্টে ক্লিক করে দেবো, দেন হচ্ছে গিয়ে এখানে ক্লিক করতে হবে,
ঠিক আছে। তো আপনি সেন্ড মানিতে ক্লিক করে আপনার নাম্বারটা দিয়ে এখানে আপনি যত অ্যামাউন্ট ডিপোজিট করবেন, এই যে এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে যে 110 টাকা, ঠিক আছে, ডলার রেট। তো ওই ক্ষেত্রে আপনি হচ্ছে কি এখানে 110 টাকা লিখে এখানে সেন্ড মানিতে ক্লিক করে দেবেন। সেন্ড মানিতে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে গিয়ে মূলত সেন্ড মানি করে দেবেন। সেন্ড মানি করে দেওয়ার পর আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ঠিক আছে। আমার এখন ব্যালেন্স নেই, আমার ব্যালেন্স এই অ্যাকাউন্টে এখন 28 টাকা আছে, এই কারণে হবে না, ঠিক আছে। আপনি সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন ওই ট্রানজ্যাকশন আইডিটা মূলত কপি করবেন। কপি করে নেওয়ার পরে এই যে এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেবেন। এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিয়ে এই যে এখানে ভেরিফাই যে অপশনটা রয়েছে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে ইনস্ট্যান্ট এক সেকেন্ডের মধ্যে আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার ডিপোজিট করা টাকাটা আপনার এই যে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি আপাতত, ঠিক আছে। এই প্রসেসে মূলত ডিপোজিট করবেন, ডিপোজিট করা একদম সিম্পল, ঠিক আছে। তো এই যে দেখেন আপনার ডিপোজিট করার পর এই যে দেখেন এই যে ব্যালেন্সের ঘরে এভাবে আপনার মূলত ডিপোজিট অ্যামাউন্টটা এখানে শো করবে, ঠিক আছে। ডিপোজিট অ্যামাউন্টটা শো করবে, শো করার পর এখন আপনার এখানে অ্যামাউন্ট থাকা অবস্থায় এরপর আপনি নিউ অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে সার্ভিসটা লাগে ওই সার্ভিসে ক্লিক করে এখানে লিঙ্ক দিয়ে কোয়ান্টিটি দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিলে আপনার মূলত হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং যত ডলারের সার্ভিস অত ডলার এখান থেকে আপনার মিন ব্যালেন্স থেকে কেটে নিবে। তো কেটে নেওয়ার পর মূলত অর্ডারটা এই যে এখান থেকে আপনি যে অর্ডার ডিটেলসে গেলে এই যে অর্ডার ডিটেলসে যদি আপনি যান, অর্ডার ডিটেলসে গেলে এখানে ইন প্রোগ্রেস পেন্ডিং সবগুলো রয়েছে। এখানে মূলত আপনি আপনার অর্ডারের লিস্ট দেখতে পারবেন, বুঝতে পারছেন। এখান থেকে প্রথমে পেন্ডিং থাকবে, এরপর হচ্ছে কি একটু পরে প্রসেসিং হবে, এরপর কমপ্লিটে চলে যাবে, হ্যাঁ। তো এইভাবে মূলত এখানে আপনি ডিটেলস দেখতে পাবেন। কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তাছাড়া এটা ডার্ক মুড চাইলে অন করতে পারেন। ডার্ক মুড অন করার জন্য এখানে যে চাঁদের উপরে ক্লিক করলে এটা ডার্ক মুড হয়ে যাবে। খুবই অ্যাডভান্স একটা ওয়েবসাইট, খুবই সুন্দর, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। তো চাইলে আপনারা ওয়েবসাইট ইউজ করতে পারেন। দেখছেন ডার্ক মুডটা কতটা সুন্দর। তো আমরা আবার লাইট মুডটা অন করে দিই। এই যে আমি লাইট মুডটা আবার অন করে দিচ্ছি, তো অন করে দিলাম। তো এই হচ্ছে কি বিষয়। এরপর আপনার আপনি চাইলে যে এখানে হচ্ছে গিয়ে ক্লিক করতে পারেন। এই যে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন একটা চ্যাটের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি ডিরেক্টলি টেলিগ্রামে আপনি হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে গ্রুপে আপনার চ্যানেলে কানেক্ট হয়ে যেতে পারেন। ওইখান থেকে আপনি অনেক সময় বিভিন্ন ধরনের আপডেট নিউজ বিভিন্ন অফার টফার আসলে তারা এখানে শেয়ার করে, ঠিক আছে। আর এখানে থ্রি ডটে ক্লিক করলে আর তেমন অপশন নেই, ঠিক আছে। এখান থেকে হচ্ছে অর্ডার ডিটেলস, অ্যাড ফান্ড তো দেখাইলামই, ঠিক আছে। আর চাইল্ড প্যানেল এটা আপনার লাগবে না। আপনি যদি হচ্ছে গিয়ে এই টাইপের ওয়েবসাইট নিজে বানায় নিজেও বিজনেস করতে চান, এই টাইপের এই টাইপের একটা সাইটের মালিক হতে চান, তাহলে হচ্ছে গিয়ে চাইল্ড প্যানেলটা নিতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করলে তারা হচ্ছে গিয়ে সেট আপ করে দিবে, প্রবলেম নেই। আর নিচে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন এফিকিউ বিভিন্ন আছে। তো আপাতত উপরের এই চারটা অপশন আপনার লাগবে। এখন ইনকামের মধ্যে আপনি হচ্ছে গিয়ে যেভাবে ইনকাম করবেন আমি তো অলরেডি শেয়ার করছি। অ্যাফিলিয়েট করে আপনি ইনকাম করতে পারেন, এতে করে আপনার রেফারেন্সে কেউ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করলে আপনি কমিশন পাবেন 10% করে, এটা প্রথম ইনকাম। দ্বিতীয় ইনকাম হচ্ছে আপনি চাইলে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আউটসোর্সিং সার্ভিস হিসেবে এখানে যেহেতু সব সার্ভিস আছে, ডিজিটাল মার্কেটিং এর সব সার্ভিস আছে, তো আপনিও চাইলে হচ্ছে কি আপনার নিজের কোনো কাজ পারা লাগবে না, আপনি জাস্ট ক্লায়েন্ট অ্যাকোয়ার করে মার্কেটিং করে ক্লায়েন্ট নেবেন, হ্যাঁ। অ্যান্ড হচ্ছে কি আপনি সার্ভিস দিবেন, আপনার মাঝখান দিয়ে একটা প্রফিট থেকে যাবে। সবচেয়ে ভালো আপনি আপনার স্কুল কলেজে মার্কেটিং করলে, এলাকার মধ্যে মার্কেটিং করলে, হ্যাঁ, কারণ অনেকে ইউটিউবে কাজ করতে চায় বাট তাদের ভিউস হয় না। তো এতে করে আপনার কাছ থেকে সার্ভিস নিলে আপনি ভাইরাল হয়ে যাবেন, যেটা বা সে মানে আপনার কাছ থেকে 1000-2000 ভিউস পেয়ে যাচ্ছে, বাট আপনি আপনার সিক্রেট কারোর সাথে শেয়ার করবেন না, হ্যাঁ, তাহলে সর্বনাশ। এই হচ্ছে গিয়ে বিষয়। আর বন্ধুদের সাথে ওয়েবসাইটটা ক্লোজ বন্ধুদের সাথে শেয়ার করলে তারাও মোটামুটি উপকৃত হতে পারবে, তারাও টুকটাক ইনকাম করতে পারবে। আর আপনার নিজের চ্যানেল থাকলে নিজের চ্যানেলেও ভিউজ নিতে পারেন, ফেসবুক ফলোয়ার টলোয়ার নিতে পারেন, ইনস্টাগ্রাম ফলোয়ার নিতে পারেন নিজের জন্য প্লাস বিজনেসের উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করছি আজকের ভিডিওতে আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সটে কোন ভিডিও চান সেটা অবশ্যই জানিয়ে দিবেন। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও ভালো একটা ইনকাম প্ল্যাটফর্ম শেয়ার করবো, যেটা থেকে জেনুইন ওয়েতে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দিস ইজ ইন্ডিয়া সিনারফাত সাইনিং অফ।